পোস্টার রাজনীতি করছে বিজেপি এমনটাই অভিযোগ করলেন বিধায়ক। এবার দেবের বিরুদ্ধে পোস্টার, কাটমানি নেওয়ার অভিযোগ তুলে অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারীর বিরুদ্ধে পোস্টার পড়ল ঘাটালে। সোমবার গোটা ঘাটাল শহর জুড়ে পোস্টার লাগাতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের। দেবের ভাই বিক্রম অধিকারীর কাছ থেকে আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাতে দেখা যায়। এ বিষয়ে বিজেপি বিধায়ক জানান, কাটমানির অভিযোগে এলাকার সাংসদ এবং বিধায়কের পদত্যাগের দাবির পাশাপাশি এ বিষয়ে আইনি ব্যবস্থার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন তারা বলেও জানান। তবে এই ধরনের অভিযোগকে নস্যাৎ করে জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি দাবি করেন, পোস্টারের রাজনীতি করছে বিজেপি, আসন্ন নির্বাচনে দেবের জয় নিশ্চিত বলেই দাবি করেন তিনি। এটা হচ্ছে কখন কি বলবে, কোথায় কি বলবে, সেটাই খুঁজে পাচ্ছে না, খেই হারিয়ে ফেলছে। যখন দেবের ভাই, অথচ দেব একসাথে থাকে না, মামাতো ভাই, মামার ছেলে, দেবের ভাই যখন আবাসনের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বলে, তখন বিজেপি দেবের ভাইকে সাপোর্ট করে। আবার যখন দেখছে না কথাটা মিথ্যে, দেবের ভাই ঠিক কথা বলছেন না, তৃণমূলের কেউ আবাসনের টাকা আত্মসাৎ করেনি, ঘুষ নেয়নি, তখন রাতারাতি পাল্টিকে ঘাটারে পোস্টার দিতে শুরু করে দিয়েছে যে একজন সাংসদের ভাই কি করে আবাসনের টাকা পায়। আরে সাংসদের ভাই হলে এক তো দেবের সঙ্গে থাকে না, দেবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর সাংসদের ভাই হলে টাকা পাবে না, এরকম কোন আইনে লেখা আছে? বিজেপির সব লোক তো টাকা পেয়ে গেছে, তারপর বিজেপির তো কিছু ভুল নাম, দোতলা তিনতলা পাকা বাড়ির মালিকের নাম ওরা তো ওই কেন্দ্রীয় টিমের কাছে দিয়েছিল, সে তদন্ত করে সেগুলো ফলস বলে বাতিল করে দিল সেন্ট্রাল টিম। এখন এসব পোস্টার দেওয়ার মানে কি আমি বুঝতে পারছি না। আসলে দেব যত নিশ্চুপ থাকছে, এদের কথার কোনো জবাব দিচ্ছে না, এদের বোগাস কথাবার্তার, অশ্রাব্য কথাবার্তার জবাব দিচ্ছে না, তত এরা আরও বেশি মানে অন্যায় করতে উঠে পড়ে লাগছে। তো দেখা যাচ্ছে এটাতেই এদের কবর হবে। দেখুন, দেয়ালে আমরা লিখেছি যে কাটমানি সাংসদ এবং কাটমানি বিধায়িকা দেব এবং সিভিল সাহাজির পদত্যাগের দাবি জানিয়েছে, কারণ গোটা এলাকা জুড়ে যেভাবে কাটমানি তোলাবাজি হচ্ছে সেক্ষেত্রে সাংসদ এবং বিধায়িকা কেউ বাদ নেই। আমরা কয়েক মাস আগে দেখেছি যে সাংসদ গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এনামুল হকের কাছে 5 কোটি টাকা নিয়েছে, আরও অনেক অনেক। আমরা জানতাম যে একজন সিনেমা আর্টিস্ট, তিনি জনসেবা করতে এসেছে, মানুষের উন্নয়নের কাজ করতে এসেছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে সমস্ত উন্নয়ন, যে এমপি কোঠার যে ফান্ড, সেই ফান্ড থেকে যা যা কাজ হচ্ছে তা থেকে প্রতিটা বিধানসভায় তার এজেন্ট ছাড়া আছে, সেখান থেকে 30% কমিশন নিচ্ছে, এমনকি তার ভাই, তার ভাইয়েরও কাছ থেকে আবাস যোজনার কাটমানি নেওয়া হয়েছে। সিউলি সাহেব সে একই রাস্তায় হাঁটছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে যত তৃণমূলের নেতা আছে সবাই কিন্তু কাটমানি আর তোলাবাজিতে মেতে গেছে। বর্তমান তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, একটা চোরের দলে পরিণত হয়েছে। আমরা চাই গোটা এলাকা জুড়ে মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করুক এবং মানুষ জাগ্রত হোক, কারণ তাদের উন্নয়নের টাকাকে নিয়ে নয় ছয় করছে, কাটমানি তোলাবাজি করছে। মোদিজি পশ্চিমবাংলাকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বহু টাকা মানুষের উন্নয়নের পারপাসে পাঠিয়েছে, আর এরা আত্মসাত করছে। সেই জন্য আমরা দিয়াল লিখন করছি এবং তার সাথে সাথে বলছি যে চোরতারাও গ্রাম বাঁচাও, কারণ যেখানে তৃণমূল নেতাদেরকে দেখবেন সেখানে মা বোনেদেরকে আমরা বলবো যে ঝাঁটার বাড়ি আর হচ্ছে জুতোর মালা দিয়ে যেন অভিনন্দন জানায় যে তারা হচ্ছে চোর, তাদের চোরেদের পুরস্কার এটাই, আর চোরেদেরকে যেখানে রাখার দরকার যাতে সেইখানে পৌঁছায়, তার জন্য আমরা প্রধানমন্ত্রীজির কাছে আবেদন করব আইনি ব্যবস্থা নিয়ে যেন যোগ্যদের শিক্ষা দেয়। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান
সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161138, 7477161139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।